হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। কোনো ফ্লোরে শুট করছিলেন, সেখানে একটা খাট কিনে নিয়ে আপনি সেখানে রাতেবেলা থাকতেন, রাতেও সেখানে শুট করতেন। এফসিতে যারা দিয়েছেন তারা দেখে থাকবেন, আমাদের এফসির সাথে একটি করে মেকআপ রুম থাকে। তো মেকআপ রুমের মধ্যে আমার এতটা কাজের প্রেশার ছিল, তা আমাদের এফসি এমডি সাহেবকে বলে আমি মেকআপ রুমটা সুন্দর করে আমার মতো অর্গানাইজ করে নিয়েছিলাম। ঠিকই তো, আমি প্রায় এক সপ্তাহ আমার বাড়ি যাইনি, আমাকে এফসিতে থাকতে হয়েছিল। তো হ্যাঁ, এরকম ঘটনা আছে। অ্যাকচুয়ালি এখনকার কি হচ্ছে, যারা যুব সমাজ রয়েছে, আপনি যেমন পেশার নিয়েছেন, সকালে কাজ করছেন, রাতে কাজ করছেন, একটা কথা আছে আপনাদেরই বাংলাদেশের একজন হুমায়ুন ফরিদি, উনি তো ওনাকে আমরা খুব পছন্দ করি, খুব ভালো লাগে ওনাকে। তা ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল একটা ইন্টারভিউতে যে আপনি কর্মজীবনে উন্নতি করার জন্য কি সাজেস্ট করছেন, তিনি বলছে কাজ করতে হবে, অটোমেটিক তাকে কাজ করতে হবে, কোনো সময় ফাঁকি মারলে হবে না। অ্যাকচুয়ালি আজকালকার যুগে কি হচ্ছে, ইয়াং যারা রয়েছে আমরা একটু ইনকাম করার পরে না মাঝখানে আমি একটু ইন্টারেস্ট করি, সেটা হচ্ছে যে এখনকার জেনারেশন যারা আছে তারা খুব শর্ট টাইমে একটা জায়গায় পৌঁছতে চায়। রাইট রাইট রাইট। যে আমি সাপোজ আমি আমার ক্যারিয়ার ধরেই বলুন, মানে আমি মানে নায়িকা হতে আসলাম, আমি কালকে সুপারস্টার বনে যাব, কালকে আমার বাড়ি থাকতে হবে, নট ফর দ্যাট, তার ফ্যামিলি থেকেও হয়তো বা থাকতে পারি, আমি সেটা মেনশন করছি না। আমি বলছি আমি আমার নিজের ইনকাম সোর্স থেকে কালকে আমার একটা বাড়ি নিতে হবে, একটা গাড়ি হতে হবে, লটস অফ প্রপার্টি হতে হবে, মানে আশা রাখি এই চিন্তাটা থাকে। এখন আমার প্রশ্ন যে একটা মানুষ তার কেরিয়ার বিল্ড আপ করার জন্য সময় চায় না, কিন্তু একটা বাচ্চা যখন শিশু হয়ে জন্মায় তাকে আস্তে আস্তে বড় হতে হয়, এক বছর, দুই বছর, পাঁচ বছর, ছ বছর, দশ বছর, এরপরে 18 প্লাস যখন হয়ে যায় তখন আমরা চিন্তা করতেই পারি যে না, এখন সে অ্যাডাল্ট, সে এখন যে কোনো সাবজেক্টে পড়াশোনা করবে অথবা সে সোর্স অফ ইনকামের মধ্যে নিজেকে নিযুক্ত করবে। তো এই ধরনের চিন্তাগুলো কিন্তু আমাদের ঠিক টাইমিংয়ের সাথে আসে। আমি একটি কথা সবাইকে বলবো, উপদেশ বলবো না, এটা আসলে ফ্রেন্ড নিয়ে আমি আমার প্রত্যেকটা জীবনে ছোট থেকে বড় হওয়ার জন্য যেমন আমাদের ওয়েট করতে হয় বয়সের সাথে সমন্বয় করে, তেমন প্রত্যেকটা প্রফেশনেই না কিছুটা সময় দেওয়া দরকার। রাইট, সেই সময়ের সমন্বয়ের সাথে ডেফিনেটলি আমি সামনে এগিয়ে যাব। আর একটা হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট থাকতে হবে, আমি ফ্লাইটে উঠলাম, আমি ফ্লাইটে উঠে কোথায় যাব, ঠিক পাইলট কিন্তু কোথায় যাবে সেটা কিন্তু আগে ইন্টিগ্রেট করে দেয়, যে আমি ইন্টিগ্রেট করে দিলাম, আমার প্লেনটা টেক অফ করলো আর এখানে ল্যান্ডিং করবে, এটা কিন্তু প্লেনের নিয়ম। তারপর স্কুল বা কলেজে যখন আমরা যাই আমাদের কিন্তু একটা শিডিউল টাইম থাকে, যে তুমি এই পার্টটা শেষ করবে তাহলে ফার্স্ট টার্ম হয়ে যাবে, এই পার্টটা শেষ করবে হাফ ইয়ারলি এক্সাম তোমার হয়ে যাবে, আর তুমি এটা করবে ফাইনাল এক্সাম দিতে পারবে। তো সেম থিং আমি মনে করি যে এখন অনেকেই চিন্তা করে যে আমি আসবো আর দিন সুপারস্টার হয়ে যাবো, অনেক তখন ফ্রাস্ট্রেশনে ভোগে। আমি নিজেকে প্রেজেন্ট করতে পারুক, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ আবারও।